নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য একটা রেপুটেড ফুড প্রসেসিং কোম্পানির কাজের ভিডিও নিয়ে এসেছি এবং এটা কিন্তু কলকাতা লোকেশনের কাজ এবং এই কাজটা একটা রেপুটেড কেক কোম্পানিতে হবে আর লোকেশন রয়েছে সোদপুর এবং মধ্যমগ্রাম সংলগ্ন অঞ্চলে তো এটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ছে তো এই কোম্পানিতে এবারে যে ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু আলাদা একটা পোস্ট আমি নিয়ে এসেছি তো এই কোম্পানিতে কিছু কাজ জানা ক্যান্ডিডেট নিয়োগ করা হবে এবং তাদের স্যালারি স্কেলটা অনেক বেশি থাকবে কাজ জানা বলতে যে কোনো কেক ফ্যাক্টরি বা বিস্কুট ফ্যাক্টরিতে এক মাস দু মাস যে কিছু দিনের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু এখানে এই মুহূর্তে নিচ্ছে না এক মাস দু মাস তিন মাস যারা যে কোনো বিস্কুট এবং কেক কোম্পানিতে যে কোনো ডিপার্টমেন্টেই কাজ করেছেন না কেন তারাই কিন্তু এখানে কাজ করতে পারবেন স্টার্টিং এ ভালো স্যালারি রয়েছে এবং এই কোম্পানিতে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থাও রয়েছে আর অনেক রকম ফ্যাসিলিটি রয়েছে তো সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করছি জয়নিংটা করানো হবে কিন্তু আগামীকাল সরাসরি নিয়োগ করা হবে যারা একটু কাজ জানে তাদেরকে ইন্টারভিউতে একটুখানি জাস্ট জিজ্ঞেস করে নেবেন স্যারেরা যে আগে কি কাজ করতেন বা কি সিস্টেমে কাজ করতেন যারা একটুখানি কাজের নলেজ আছে যাদের তো তাদেরকেই কিন্তু জয়নিং করানো হবে এবং এই কোম্পানিতে যে ফ্যাসিলিটি রয়েছে সেগুলো একটু বলে দিই প্রথম থেকেই আপনাদের পি এ পেয়ে যাবেন আপনার এবং সেটা কিন্তু আলাদা করে পাবেন স্যালারি যেটা বলবো তার বাইরে করে দেবে। প্রত্যেকটা পি ফ্যাসিলিটি আছে অর্থাৎ সারা বছর যতগুলো ন্যাশনাল হলিডে থাকে প্রত্যেকটা হলিডের পয়সা পাবেন এবং আপনারা ছুটিও পারবেন আর বোনাস ফ্যাসিলিটি রয়েছে ইনক্রিমেন্ট রয়েছে প্রচুর ইনক্রিমেন্ট বছরে যদি কেউ ভালোভাবে কাজ করতে পারে প্রচুর ইনক্রিমেন্টের ব্যবস্থা কিন্তু এই কোম্পানির তরফ থেকে রয়েছে আর এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে কেক তৈরি এবং প্যাকিং তৈরি এবং প্যাকিং এই দুটো ডিপার্টমেন্টেই কাজ করতে হবে তো যারা কাজ জানেন আগে কোথাও কাজ করেছেন আশা করি তারা বুঝে গেছেন কি কি কাজ এখানে করতে হয় তো এখানে শুধুমাত্র দিনের বেলাতেই এখন কাজ হয় পরবর্তীতে যদি নাইটে কখনো কখনো কাজ করানোর সিদ্ধান্ত নেয় কোম্পানি সেক্ষেত্রে নাইটে কাজ হতে পারে এখন শুধুমাত্র দিনের বেলায় কাজ হয় তো ছটা থেকে শিফট চালু হয়ে যায় কোম্পানিতে সকাল ছটা থেকে আছে সকাল নটা থেকে আছে এরকম দু একটা শিফট সকালবেলা থেকে চালু হয়ে যায় প্রত্যেকটা শিফট এখানে বারো ঘন্টা করে রয়েছে এবং এই শিফটগুলোর মধ্যেই টিফিনের টাইম লাঞ্চের জন্য টাইম কাজের ফাঁকে রেস্ট সমস্ত কিছু কিন্তু ধরা রয়েছে এবারে আপনাদের পেমেন্টের ব্যাপারে বলে দিই এখানে যারা কিছুটা কাজ জানেন তাদেরকে স্টার্টিং স্যালারি দেওয়া হবে পার ডে চারশো টাকা করে এটা কিন্তু পার ডে হিসাবে আপনারা স্যালারি পাবেন চারশো টাকা পার ডে হিসাবে স্যালারি পাচ্ছেন কিন্তু স্যালারিটা মান্থলি পাবেন মাঝখানে কোনো প্রয়োজন হলে আপনারা দশ দিন বারো দিন কাজ করার পরে যদি অ্যাডভান্স প্রয়োজন হয় আপনারা অ্যাডভান্স পেতে পারেন আর ফাইনাল যে পেমেন্ট থাকবে সেটা সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ক্লিয়ার করে দেওয়া হবে এই চারশো টাকা করে যে স্যালারিটা বলছি পার ডে হিসাবে এর বাইরে থেকে টাকা করে করে আপনাদের আলাদা কিন্তু পার ডে জমছে সেটাও আপনারা পাচ্ছেন সেটা আপনাদের একটা দারুন সেভিংস পি যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেই সমস্ত ফ্যাসিলিটি কিন্তু আপনারা পাবেন এই স্যালারিটা প্রত্যেক বছর বাড়ে এছাড়াও কাজের ভিত্তিতে স্যালারি বাড়ে তো আপনি যখন স্টার্টিং এ কাজ করতে করতে পরবর্তীতে কোম্পানিতে একটা ভালো জায়গা করে নিতে পারবেন তখন কিন্তু তরফ থেকে একটা আলাদা করে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হয় এবং ইয়ারলি প্রত্যেক বছর কিন্তু এই কোম্পানিতে রয়েছে স্থায়ীভাবে কাজ কোনো রকম চুক্তি এখানে নেই আপনি যতদিন চাইবেন ততদিন আপনারা এখানে ভালোভাবে কাজ করতে পারবেন তো এই কোম্পানিতে আপনাদেরকে কাজের জন্য বয়স লাগছে আঠেরো বছর থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে বিয়াল্লিশ বা তেতাল্লিশ বছরের মধ্যে বয়স লাগছে আগেই বলে দিলাম এক মাস হোক দু মাস হোক যেটুকু আপনার কাজ করেছেন যে কোনো জায়গায় কোনো কেক বা বিস্কুট প্লান্টে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা এখানে স্থায়ীভাবে কাজ পেয়ে যাবেন শিক্ষাগত কোনো যোগ্যতার প্রয়োজন নেই আপনারা যে কোনো শিক্ষাগত যোগ্যতাতে এখানে কাজ পেয়ে যাবেন ডকুমেন্টস যেগুলো লাগছে আমি একটু বলে দিই এখানে আধার কার্ডের জেরক্স লাগবে আধার কার্ডে যেন ডেট অফ বার্থ ফুল থাকে জন্ম তারিখ মাস তিনটেই যেন ফুল থাকে প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স আনবেন যে কোনো কারুর ব্যাংকের পাসবইয়ের জেরক্স নিয়ে আসবেন দু কপি ফটো নিয়ে আসবেন আর এই কোম্পানিতে আপনাদের কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেটাও একটু বলে দিই কোম্পানির একটুখানি বাইরেই পাঁচ মিনিট থেকে ছ মিনিটের হাঁটা পথেই দারুন রুম আছে দোতলা বিল্ডিং আছে সেখানে কোম্পানি থেকে বেডিং দিয়ে দেয় মানে নিচে পাতার জন্য বা তার উপরে তোষক দিয়ে দেয় সেই আপনারা থাকতে পারবেন সেটা কোম্পানি থেকে দিয়ে দেয় আর খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিন আছে কোম্পানির একদম উপরে ক্যান্টিন চলে দুবেলায় ক্যান্টিনে খাবার পাওয়া যায় দুপুরের খাবার এবং রাতের খাবার আপনারা পেট ভরে খাওয়া দাওয়া করতে পারবেন ক্যান্টিনে নিরামিষ আমিষ সব রকম মিলিয়ে মিশেই খাওয়া দাওয়া চলে মাত্র পঁয়ত্রিশ টাকা করে করে মিল বেলার খাবার টাকা ক্যান্টিনে এক এক আপনাদের পড়বে সেটা মাসের শেষে আপনারা পেমেন্ট দেবেন ক্যান্টিনে খেতে গেলে আগে কোনো টাকা পয়সা জমা দিতে হয় না আপনারা যতদিন এখানে কাজ করবেন আপনারা খেয়ে যাবেন মাসের শেষে হিসাব করে কিন্তু এই খাবারের পয়সাটা আপনারা দিতে পারবেন তো এখানে জেনুইন ভাবে কাজ করতে পারবেন রেপুটেড কোম্পানিতে আপনারা প্রথম দিন থেকে পারমানেন্ট ভাবে কাজ করতে পারবেন স্থায়ী পোস্টে যেহেতু কর্মী নিয়োগ করা হচ্ছে এবং কাজ জানা ছেলে যেহেতু প্রয়োজন সেহেতু বুঝতেই পারছেন আপনাদের কিন্তু সেরকম একটা নিশ্চিত জায়গা কিন্তু কোম্পানিতে হয়ে যাবে তো যারা কাজটা করবেন আগামী কাল কিন্তু এখানে জয়নিং করানো হবে 11টার মধ্যে মধ্যমগ্রাম লোকেশনে প্রত্যেককে চলে আসতে হবে এবং আপনাদের প্রত্যেককে কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে এই কোম্পানিতে স্পট জন্য আপনারা পারিশ্রমিক আনবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার আপনারা কাজ পেয়ে যাবেন এবং একটা আপনারা কাজ পেয়ে তো যারা কাজটা করবেন বেডিং পত্র ডকুমেন্টস এবং যে পেমেন্টটা বলে দিলাম সমস্ত কিছু নিয়ে আপনারা এগারোটার মধ্যে মধ্যমগ্রাম লোকেশনে চলে আসবেন সেখান থেকে আপনাদের প্রত্যেককে কোম্পানিতে নিয়ে গিয়ে দায়িত্ব সহকারে নিশ্চিত নিচিতভাবে জয়েনিং করিয়ে দেওয়া হবে জয়েনিং যদি কারুর না হয় কেউ যদি রিজেক্ট হয়ে যান পেমেন্ট রিটার্ন নিয়ে বাড়ি চলে যাবেন কিন্তু হান্ড্রেড আমি এটুকু দায়িত্ব দিয়ে বলতে পারি যারা একটুখানি কাজ টুকটাক জানেন তাদের প্রত্যেককে আমি কোম্পানিতে দায়িত্ব সহকারে জয়েনিং করিয়ে দেব। তো যারা কাজটা করবেন তারা আজকে আমাকে ফোন করুন সন্ধে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে আপনাদের প্রত্যেকের নামগুলো এন্ট্রি করিয়ে নিন এবং আগামীকাল কিন্তু এই কোম্পানিতে জয়েনিং করানো হবে তো দারুণ কোম্পানি রয়েছে রেপুটেড কোম্পানি পরিষ্কার পরিচ্ছন্ন কোম্পানি বুঝতেই পারছেন খাবারের প্ল্যান্ট এটা কেক তৈরি হয় যেহেতু কেক প্ল্যান্ট কিন্তু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এখানে হালকা কাজ কাজ করতে যারা করেছেন তারা তো জানেন তাদের বলার কিছু নেই তো যারা কাজটা করবেন আজকেই ফোন করে নিন ফোন করে আপনারা চলে আসুন আপনাদের আমি দায়িত্ব সহকারে নিশ্চিতভাবে এই কোম্পানিতে জয়েনিং করিয়ে দেবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার